এক পঞ্চায়েতের পক্ষ থেকে এরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে তারা আমাদেরকে তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এখানে উপস্থিত হয়েছি তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করার, এখানে বিভিন্ন জনকে ওরা আমন্ত্রণ জানিয়েছে। তো আমরা এখানে যেখান থেকে অনুষ্ঠানটা শুরু হবে, রামমোহনকে পৌত্তলিকতা বিরোধী আন্দোলনের জন্য তার বাড়ি থেকে যখন বিতাড়িত করা হয়েছিল, তিনি এখানে এসে তার নিজের একটা বাড়ি তৈরি করেছিলেন, যেটা রঘুনাথপুর আমবাগানে। তা এখান থেকে এখানেও একটি সতীর বেদী বলে একটি বেদী আছে, তো সেখানে তার বৌদিকে সহমৃতা করা হয়েছিল, তার স্বামীর জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মারা হয়েছিল। এইখানের ছাইনি রামমোহন প্রতিজ্ঞা করেছিলেন যে নারী জাতির প্রতি আর কোনো অনাচার তিনি হতে দেবেন না। ফলে সেটাকে আমরা মনে করি সারা পৃথিবী জুড়ে নারী জাতির প্রতি যে অনাচার, তার বিরুদ্ধে আন্দোলনের একটা প্রতীক হিসেবে, ফলে এখান থেকেও আমরা রামমোহনকে শ্রদ্ধা জানাবো এই বেদীকে স্পর্শ করে বা এই বেদীকে মাল্যদান করে। এবং এরপরে আমরা রামমোহনের জন্মস্থান যেখানে রাধানগরে, সেখানে গিয়ে তার জন্মস্থানে আমরা শ্রদ্ধা জানাবো। এবং ওখানে রামমোহন মেমোরিয়াল বলে একটি হল তৈরি হয়েছে, তার যে স্মৃতিভবন রবীন্দ্রনাথ ঠাকুরের নকশা অনুযায়ী সেটি তৈরি হয়েছে, সেখানেও গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। আজকে সারাদিন এইটুকু করে আমরা রামমোহনের প্রতি শ্রদ্ধা জানাবো, কিন্তু ভার্চুয়াল গ্রাউন্ডে এসে আমরা সেখানে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে রামমোহন নিয়ে সারাদিন ধরে নানান অনুষ্ঠান হবে। এবং এই সারা বছরটা ধরে কীভাবে রামমোহনের স্মৃতিকে তার ভাবনাকে তুলে ধরা যায়, সেজন্য আমরা আবার নতুন করে পরিকল্পনার কথা ভাবছি। কোভিড পিরিয়ডে কীভাবে রামমোহনকে নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা করা যায়, সেটা নিয়েও আমরা আমাদের এই যে রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল কমিটির পক্ষ থেকে ভাবনা চিন্তা করছি।